হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজ আমি চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তোমাদের দাদা ভাই এখন অফিস থেকে চলে এসেছে, আর ঈশানী বাবা আসলে আর তখন আমাকে প্রয়োজন হয় না। আর এটা নিয়ে এসেছে আসার সময় মিক্স চাউমিন, তো সবাইকে দেব। তো সবাইকে দিয়ে তারপরে আমি খাবো। আর মাংসটা তুলে একটু খেয়ে নিলাম, কারণ এটা আমার ফেভারিট এই চাউমিন। তো এবার আমি ভাইকে দিতে যাচ্ছি। বলো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আর এই কাকিমা রোজ আসে বলো আমার বাড়িতে গল্প করতে। বলো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, বলো না। আজকে রান্না করছি গাজর, বিনস আর আলু দিয়ে তরকারি। এটা রুটিনই তরকারি হবে। এটা ভালো করে আগে একটু তেলে ভাজা হবে। একটু রুটি দিয়ে দিই। আরে বসো তো পরে দাদা, আরে বসো না, শোনো শোনো, আরে বসো না, বসো একটু পরে যাওয়া। এনেই শুধু চলে যেতে চায় বাড়িতে, এনাকে জোর করে করে বসিয়ে রাখতে হয়। বসো বসো, যাবা না কিন্তু, বসো। তরকারি প্রায় হয়ে এসছে, আর একটু ফুটলেই হয়ে যাবে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, মানে কমিয়ে দাও। রান্না হয়ে গেছে, মা এবার খেতে দিয়ে দেবে, আর আমি এবার উপরে যাচ্ছি। ও আমি উপরে গেলাম। তোমাদের দাদা ভাই আর সোনার খাবার নিয়ে আমি এখন উপরে যাচ্ছি, তারপর ওদের খাওয়া হলে আমি খাবো। আমাদের এখন বিছানা হয়ে গেছে, আমরা এখন কি করব? শুয়ে পড়বো। গুড নাইট বলে দাও মা। বলবে না? আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি গুড নাইট। গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে সকালে নতুন আরেকটা দিনের শুরু দিয়ে। তো ততক্ষণ টাটা, বাই বাই, গুড নাইট। তো এখন এখন বাজে একটা, আমি এখন সোনাকে খাইয়ে নিচ্ছি। এই যে সোনা, ওর খেতে মোটামুটি 1 ঘন্টা তো লাগেই। মা কতক্ষণ লাগবে তোমার খেতে? কতক্ষণ লাগবে? 1 ঘন্টা তো লাগবেই, 1 ঘন্টাটা হচ্ছে নর্মাল। এবার তার থেকে বেশি লাগতে পারে, কিন্তু কম কখনো লাগে না। ওটা খুলিস না।